হ্যালো গাইস, গুড ইভিনিং, আশা করি সবাই ভালো আছো। তো রেডি ফেডি হয়ে কই যাচ্ছি? তো আমরা যাচ্ছি হচ্ছে কুচবিহারে বং মিডিয়ার গার্লফ্রেন্ড অ্যাঞ্জেল প্রিয়ার বার্থডে। তো এখানে আমাদের দাদা রেডি, চলো। তো সবাই মিলে জয়ের বাড়ি গেলাম, জয়কে উঠাই নিলাম, এখন যাবো ডাইরেক্ট কুচবিহার। তো যাওয়ার আগে বার্থডে গার্লের জন্য একটা গিফট কিনে নিলাম। তো এইখানে আমাদের বাজার থেকে কিনলাম, কারণ ওদিকে কোথায় দোকান পাবো না পাবো সেটা জানা নাই ঠিকঠাক। তো চলো ডাইরেক্ট যাওয়া যাক, আগানো যাক। অনেকটা রাস্তা, প্রায় 80 কিলোমিটার, আর আমাদের বের হইতে হইতে প্রায় 8টা বাজে গেল, অনেক লেট হয়ে গেল। তো আর একটু আগানোর পর সুবোধর অবস্থা একদম খারাপ, বমি টুমি করে একবারে শেষ। তারপর দাঁড়াইলাম একটা পেট্রোল পাম্পে তার তেল ভরার জন্য। তো তেল টেল ভরে আবার আগাবো কুচবিহারের দিকে। এখানে জয় আর এখানে গোরা আর এক সুব্রত, মানে দুইটা সুব্রত নিয়ে যাচ্ছি, আর রাহুল আজকে নেই, ও মালদা গেছে একটা বিয়ে অ্যাটেন্ড করতে। তো পেট্রোল পাম্প থেকে বেরোয়ে ডাইরেক্ট একটা ফার্মেসিতে ঢুকলাম, মানে শুভ তো বমি করতে করতে অবস্থা খারাপ, তাই ওর জন্য একটা বমির ট্যাবলেট নিয়ে নিলাম। আর সম্ভবত এই জায়গাটা আর এই ফার্মেসিটা হচ্ছে মাথা ভাঙ্গাতে। তো ফার্মেসির বাইরেই বসে আছি, সুব্রত ওষুধ টষুধ খাইলো, খাওয়ার পরে কিছু রেস্ট নিল, তারপরে উঠবো আবার গাড়িতে। এরপরে আমরা আবার গাড়িতে উঠলাম, গাড়িতে উঠে অনেক দূর আইসে পড়ছি, মানে প্রায় মাথা ভাঙ্গা থেকে কুচবিহারের দিকে। তো এদিকে কাঁচা রাস্তায় চলতেছে আপাতত গাড়িটা, এই দেখতে পাচ্ছ, এই রে বাপ রে বাপ, গাড়ির আর মানে রাস্তার কন্ডিশন তো ভালোই খারাপ। তো বন্ধুগণ, প্রায় 9:30 বাজে, মানে অনেক রাত হয়ে গেছে, কিন্তু আমরা এখনও আমাদের ডেস্টিনেশনে পৌঁছাইলাম না। হো, তো ফাইনালি ম্যাপ দেখতে দেখতে আমরা পৌঁছাই গেলাম বার্থডে সেলিব্রেশনের লোকেশনে। তো এখানে এসে দেখি, মানে আমি ভাবছিলাম যে 10:30-10:30 বাজে যাচ্ছে, যে বার্থডে কেক ফেক কাটা হয়ে গেছে, কিন্তু না, এখানে এখনও অনেক দেরি, আর ডেকোরেশনটাও দারুণ হয়েছে। তো এইখানে এসে অনেক ক্রিয়েটরের সাথে দেখা হইলো, কথাবার্তা হইলো, কথাবার্তা হয়ে অনেক ভালো লাগলো। হো, তো এরপর বার্থডে গার্ল স্টেজে উঠে গেল কেক কাটার জন্য, আমিও একটা কোনায় ঢুকে গেলাম, নয়তো কিন্তু স্প্রে ট্রে মাইরে ভূত বানাই দিবে। তো কেক কাটা তো হয়ে গেল, আর বেশি দেরি করবো না, তাড়াতাড়ি গিফটটা দিয়ে দেই বার্থডে গার্লকে। আর হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, আমাদের আবার বাড়িও ব্যাক করতে হবে। ভাই আমি সেলিব্রিটি না। তো গিফট দেওয়ার পর কয়েকটা ছবি তোলার জন্য দাঁড়াইলাম, চাকুত চুকুত চাকুত চুকুত, বাস ছবি তোলা কমপ্লিট। তো ওইখানে একটু আড্ডা মারে উঠে পড়লাম সুশান্তার গাড়িতে। তো সেলিব্রেশন হচ্ছে এক জায়গায়, আরেক জায়গায় খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে আরেক জায়গায়। তো অনেক দূর তো আমাদের ফিরতে হবে, তাই চলে যাচ্ছি সেইখানে। তো এই যে জয় আর বিশ্বদা বসে আছে, তো চলো যাওয়া যাক। চলো সুশান্ত, আরে পলাশের সঙ্গে বহুদিন পরে দেখা, আর আমার বাড়ি দিনে আসছিল, আমার বাড়ির প্রোগ্রামের সময়, দারুণ মজা হয়েছে, ওরকম সময় সুযোগ ছিল না, কারণ সবার সঙ্গে একটা প্রেশার থাকে, বাড়িতে একটা প্রোগ্রাম হলে সবার সঙ্গে কথা বলতে বলতে ওইভাবে কথা বলা হয়নি, তবে আজকে অনেক কথা হইলো। তো কথা বলতে বলতে চলে আসলাম অ্যাঞ্জেল প্রিয়ার বাড়িতে। কেমন লাগছে? জোরদার হাওয়া, জোরদার ভাই, একদম দা মুই গম কিছু
চলে যাবো কি হেল্প করছি বলো না না আমার যখন एक्चुअली ইউটিউব লাইনে সমস্যাটা বেশি দারুণ এমন সমস্যা আসে হার্ট অ্যাটাকের মতো অবস্থা বাট চাপ নেই সেটা সলিউশন আছে আমরা সেদিনই থাকবো যেদিনকে আমাদের এই মিডিয়া ভাইয়ের বিয়ে হবে ঠিক আছে ওদিনকে একদম একদম 10 দিন আগে আসবো সব অ্যারেঞ্জমেন্ট আমরা লাগাস সব আমরাই করব আমি একজন ক্রিয়েটর তো আমার যখন পেজটা চলে যায় আমার চলে আসে অবশ্য কতটা আঘাত লাগে সেটা আমি জানি তাই বলি যত ছোট বড় ক্রিয়েটর জানি ফেসবুকের সমস্যা হয় ফেসবুক পেজের প্রচুর বৃষ্টি আর গাড়িতে গান একদম সেরা মুড বাপরে ভাই গাড়ির ব্যাগটা দেখো একদম সেরা জয় মহাকাল তো বন্ধুগণ অনেকটা রাস্তা আস্তে আস্তে আমাদের সবার একদম পেট্রোল বাড়ি ফিরতে ফিরতে ভাই প্রায় সকাল হয়ে গেছে দেখো বাইরের ওয়েদারটা প্রায় আলো উঠে গেছে তো মোটামুটি প্রায় আমাদের বাজলো 5:30 থেকে প্রায় 6টায় বেজে গেল তো চলো টাটা বাই বাই